রবি ঠাকুর খুব সূক্ষ্মভাবে কপি করতে পারতেন। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আসসালামু আলাইকুম। কলকাতার সঙ্গীত রিয়েলিটি শো সারেগামা পা খ্যাত কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাতীয় সঙ্গীত নিয়ে বলেছেন, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমাদের দেশটাকে যতটা এক্সপ্লেন করে তার থেকে কয়েক হাজার গুণে বেশি এক্সপ্লেন করে কিন্তু কৃষ্ণ মুসলার লেখা এই গান। এই কথা শুনে অনেকে বলে নোবেল নাকি জাতীয় সঙ্গীতকে অশ্রদ্ধা করেছেন, কিন্তু নোবেলের পুরো বক্তব্যটি শুনে আমার কাছে কেন জানি বিষয়টি অবমাননাকর মনে হলো না, কারণ তিনি আগে বলে নিয়েছেন এটা তার পার্সোনাল মতামত। এটা নিয়ে হয়তো আমাকে, আমি একটা কথা বলবো গানটা নিয়ে, এটা নিয়ে হয়তো আমাকে অনেক কিছু অনেকে বলতে পারে, কেউ হয়তো খারাপ মনে করতে পারে, বাট আমি পার্সোনালি, আমার পার্সোনাল অপিনিয়ন একদমই। ভালোভাবে লক্ষ্য করুন, কেউ কিন্তু এখানে জোর দিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেনি, বলেছে তার পার্সোনাল মতামত, এবং সঙ্গে এও বলেছেন যে আমি মনে করি, বলতে পারে কেউ হয়তো খারাপ মনে করতে পারে, বাট আমি পার্সোনালি, আমার পার্সোনাল অপিনিয়ন একদমই, যে আমি মনে করি, যে আমি মনে করি যে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমাদের দেশটাকে যতটা এক্সপ্লেন করে তার থেকে কয়েক হাজার গুণে বেশি এক্সপ্লেন করে কিন্তু কৃষ্ণ মুসলার লেখা এই গানটা। কেউ কিছু মনে করলো হতে পারে এটি ঠিক বা ব্যাচি, এই কারণে আমরা তার সাথে তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু তাকে দোষারোপ কিন্তু করা যাবে না। বাংলাদেশের রাস্তায়, চায়ের দোকানে বা বিভিন্ন এই জেনারেশনের ছেলেরা গান গেয়ে থাকে, তখন তারা কি করে? তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতা, আছো সেরোয়ার দিশেরে বাংলার ভাষানীর শেষ ইচ্ছা। এইটা যদি আমাকে জাতীয় সঙ্গীত হইতো সেই হইতো, আমাকে জাতীয় সঙ্গীত কিন্তু ভালো, কিন্তু এটা হইলে সেই হইতো। আমি অনেকের মুখে শুনেছি এবং আমি শিওর আপনাদের মধ্যে অনেকে হয়তো শুনে থাকতে পারেন যে বাংলাদেশ গানটা অনেকেই বলে থাকে এটি জাতীয় সঙ্গীত হলে ভালো হতো। হয়তো হতে পারে এটি ভুল, কিন্তু বাংলাদেশ গানটি যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে চাচ্ছেন তারা তো নিশ্চয়ই বাংলাদেশের মাটিকে ভালোবেসে এমন ব্যক্তিগত মন্তব্য করছেন। তবে নোবেলের এই কথাটির যারা বিরোধিতা করছেন তারা কি সকলে বাংলাদেশি? মোটেও না। নোবেলের তিলের মতো কথাকে তাল করেছে পশ্চিমবঙ্গ তথা ভারত। নোবেলের কথায় সবচেয়ে বেশি আতে ঘা লেগেছে ভারতে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলার হলেও এই বাংলার মানুষ রবীন্দ্রনাথ নিয়ে এতটা বিচলিত নয়। সেই সঙ্গে রবি ঠাকুরও এই বাংলার মানুষকে প্রজা হিসেবে গণ্য করতেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মুসলিম ঘরে জন্মানোর পরও মা আনন্দময়ী গান রচনা করে হিন্দু মুসলিমদের মধ্যে একটি মিলন আনার চেষ্টা করেছিলেন, কিন্তু বিশ্বকবির সমগ্র সাহিত্য ভাণ্ডারে হাজার হাজার বার আনন্দময়ী মায়ের আগমন হলেও সেই আকাশে একটি বারের জন্য ঈদের চাঁদ কিংবা মহরমের চাঁদ উঠেনি। এই পূর্ব বাংলার মানুষরা ঠাকুরদের কাছে ছিল সব সময় অবজ্ঞার পাত্র। এছাড়া রবীন্দ্রনাথের কবিতা বিচার, মাসি, বন্দিবীর, হোলিখেলা যারা পড়েছেন, সঙ্গে সমস্যা, পুরাণ, দুরাশা ও কাবলিয়ালা গল্পগুলো পড়ুন, বুঝবেন তার চোখে মুসলিমরা কেমন ছিলেন। দুরাশা গল্পে রবি ঠাকুর দেখিয়েছেন একজন মুসলিম নারীর হিন্দু ধর্ম তথা ব্রাহ্মণদের প্রতি কি দুনির্বার আকর্ষণ, এবং এই মুসলিম নারীর ব্রাহ্মণ হওয়ার প্রাণান্তর ক্রেশিসের চিত্র। দুরাশা গল্পের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারলাম যে একজন মুসলিম নারী আসলে মুসলিম হয়ে ততটা সুখে নেই, তিনি নাকি হিন্দু হতে চাচ্ছেন। রবীন্দ্রনাথ তার শেষ জীবনে সবিধান নীলমণি লিখেছেন, সে গল্পের নায়ক ছিল মুসলিম হবিখা। গল্পে হবিখা উদার ছিল, কিন্তু কেন উদার ছিল? কারণ হবিখার মা হিন্দু অভিজাত রাজপুতনী ছিলেন। এখানেও হিন্দুর কারণে মুসলিম উদার। বাংলাদেশে যে সকল মানুষ রবীন্দ্রনাথের গল্প উপন্যাস পড়েছে তারা সকলেই কম বেশি জানে রবীন্দ্রনাথ এই বাংলার মানুষ না। এই রবি ঠাকুর কখনোই চাননি আমাদের বাংলার মাটিতে একটা বিশ্ববিদ্যালয় হোক। 1912 সালের 28 মার্চ কলকাতায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে জনসমাবেশ করে কলকাতার অভিজাত হিন্দু সম্প্রদায়। আশুতোষ মুখোপাধ্যায় ও রাসবিহারী ঘোষের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশের সভাপতিত্ব করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী যে সমাবেশটি হিন্দুরা করেছিল, সেখানে হিন্দু নেতারা এই বাংলার মানুষদের রাখাল এবং চাষা বলে সম্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তকে বাস্তবতা বিবর্জিত বলে আখ্যায়িত করেন। কিন্তু কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী সমাবেশে রবীন্দ্রনাথের সভাপতিত্বের বিষয়টি দীর্ঘদিন তর্কহীন থাকার পর রবীন্দ্রপ্রেমীরা তা অস্বীকার করতে আরম্ভ করেছেন। তাদের দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেননি, রবীন্দ্রনাথ নাকি সেই সমাবেশে সভাপতিত্বও করেননি, এমনকি সেদিন তিনি কলকাতায় উপস্থিত ছিলেন না। কিন্তু নীরদচন্দ্র তার অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইতে লিখেছেন, 1912 সালের 28 মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে হিন্দুরা প্রতিবাদ সভা ডাকে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ তিনি ছিলেন জমিদার আর মুসলিমরা ছিলেন তার প্রজা। এছাড়া 100 বছরের রাজনীতি বইতে উল্লেখ আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই চাননি ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় হোক। সবচেয়ে দুঃখের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ও ভবিষ্যৎ নিয়ে সংশয়পূর্ণ মন্তব্য করে লিখেন, আমার নিশ্চয় বিশ্বাস নিজেদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রভৃতি উদ্যোগ লইয়া মুসলমানরা যে উৎসাহিত হইয়া উঠিয়াছে তাহার মধ্যে প্রতিযোগিতার ভাব যদি কিছু থাকে তবে সেটা স্থায়ী ও সত্য পদার্থ নহে। ইহার মধ্যে সত্য পদার্থ নিজেদের স্বতন্ত্র উপলব্ধি। মুসলমান নিজ প্রকৃতিতে মহৎ হইয়া
হইয়া উঠিবে ইহা মুসলমানের সত্য ইচ্ছা। অতএব যাহারা স্বতন্ত্রভাবে হিন্দু বা মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে ভয় করেন তাহাদের ভয়ের কোনো কারণ নেই এমন কথা বলিতে পারি না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কি হিন্দু সম্প্রদায়ের লোকজন মক্কা বিশ্ববিদ্যালয় বলে ব্যঙ্গ করতেও কুণ্ঠাবোধ করেনি, কিন্তু এত কিছুর পরও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতেও তাদের সংকোচ হয়নি। এর চেয়েও হাস্যকর ব্যাপার আর কি হতে পারে, যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন ঢাকার বুকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার মাত্র 5 বছর পর সে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই তিনি বিপুল সংবর্ধিত হন। এর চেয়ে আশ্চর্যজনক বিষয়, যে বিশ্ববিদ্যালয় তিনি চাননি যার জন্য এত আন্দোলন সেই বিশ্ববিদ্যালয় থেকে 10 বছর পর তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত হন। 100 বছরের রাজনীতি বইটি এবং নীরজচন্দ্র চৌধুরীর দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করলেও নিঃসংকোচে 10 বছর পর সেখান থেকেই ডিগ্রি লাভ করেছেন। প্রকৃত অর্থে যে মানুষ মুসলিম বিরোধী, যে মানুষ এদেশের বিকাশের বিরুদ্ধে, সেই মানুষের সঙ্গীত জাতীয় সঙ্গীত হবে এই জিনিসটি অনেকে মানতেই চায় না। এছাড়াও অনেকে মনে করেন এই গানটি বাংলাদেশের কোনো কবি রচনা করেনি। ভিন্নভাবে ভাবলে দেখা যায় এই গানটি বাংলাদেশের স্বাধীনতা চিন্তার বিপরীতে অবস্থান করে। আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা স্বাধীন বাংলার প্রতি ভালোবাসা প্রদর্শন করব, অভিন্ন বাংলার প্রতি কিন্তু নয়। নিশ্চয় জাতীয় সঙ্গীতে অভিন্ন বাংলার ধারণা স্থান পাওয়াটা স্বাধীনতা চিন্তার পরিপন্থী। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার চিন্তা চেতনায় ফারাক রয়েছে। এই গানটি সেক্ষেত্রে সাংঘর্ষিক অবস্থানে থাকে। আমার সোনার বাংলা গানটি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে রচিত হয়, যার দ্বারা অভিন্ন বাংলার আবেদন করা হয়। অথচ বাংলাদেশ কিন্তু অভিন্ন বাংলার উপর প্রতিষ্ঠিত নয়। মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা কিন্তু 1947 এবং 1971 উপর প্রতিষ্ঠিত। নিশ্চয়ই যারা 1971 সালকে অস্বীকার করবে তারা পশ্চিম পাকিস্তানের তাবেদার। সেই সঙ্গে যারা 1947 সালকে অস্বীকার করতে চায় তারা কিন্তু ভারতের তাবেদার হিসেবে বাংলাদেশকে দেখতে চায়। রবি ঠাকুর খুব সূক্ষ্মভাবে কপি করতে পারতেন। দুঃখের বিষয় হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতটি শিলাইদহের ডাকপিয়ন গগনচন্দ্র দাসের রচিত আমি কোথায় পাবো তারে গানটির সুর অনুসরণ। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে, আমি প্রেমানলে মরছি জলে নিবাই কেমন করে, মরি হায় হায় রে আমি প্রেমানলে। আক্ষেপের বিষয়, নকল সুরের গানটি আমাদের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় প্রতীক, এই সঙ্গীতের প্রতি আমাদের সকলেরই শ্রদ্ধা থাকতে হবে এবং আমাদের তা রয়েছে। তবে এও আমাদের জেনে রাখতে হবে যে জাতীয় সঙ্গীত কিন্তু কোনো অপরিবর্তিত বিষয় নয়। জার্মানি, ইরাক, নেপাল, রাশিয়া, পাকিস্তান, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। সবশেষে একটা কথাই বলবো, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে নোবেলের গান হয়তো আমার নিউজ ফিডে এসেছিল, কিন্তু তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না এবং তাকে আমার চিনার প্রয়োজনও নেই। গায়ক নোবেল ব্যক্তিগতভাবে ভালো খারাপ যা ইচ্ছা তাই হতে পারে, এতে আমার কিছুই আসে যায় না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আমি আপনাদের কাছে অনেকদিন থেকে কিছু বলতে চাচ্ছিলাম। এই নোবেলের জাতীয় সঙ্গীত ইস্যুকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কিছু সত্য কথা তুলে ধরতে পারলাম। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বহু বছর থেকে তর্ক বিতর্ক চলে আসছিল, কিন্তু আমি আপনাদের কাছে বলার কোনো মাধ্যম পাচ্ছিলাম না। এই নোবেলের মাধ্যমে আমি আপনাদের কাছে তা তুলে ধরতে পারলাম। একটি দেশের জাতীয় সঙ্গীত সে দেশের মানুষের আবেগের জায়গা, আর এইসব বিষয়গুলো আপনাদের সকলের জানা প্রয়োজন ছিল। আশা করছি জাতীয় সঙ্গীত বিষয়ে কিছু না হলেও ন্যূনতম ধারণা আমি আপনাদের দিতে পেরেছি। আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে, ফাগুনে তোর আবেগ মনে গানে পাগল পারে।
আমি প্রেমানলে মরছি জলে নিবাই কেমন করে।